শান্তিপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নজর রাখবো। শান্তিপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা, তিনি জনসংযোগ বাড়াচ্ছেন শান্তিপুরে, দেখাচ্ছে সেই ছবি। শিশুদের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে। শান্তিপুরে মুখ্যমন্ত্রী জনসংযোগ, আমরা জানি যে মুখ্যমন্ত্রী একাধিক কর্মসূচি তার এই কদিন ধরে রয়েছে। একদিকে যেরকম উত্তরবঙ্গ সফরে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে পদযাত্রায়। এবার শান্তিপুরে মুখ্যমন্ত্রী পৌঁছে গেছেন এবং সেখানে চলছে মুখ্যমন্ত্রী পদযাত্রা, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, শিশুদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে জোরদার রয়েছে নিরাপত্তা। শান্তিপুরে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখলাম যে এর আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মালদা, বালুরঘাট, ইসলামপুর এই সমস্ত এলাকায় তিনি পদযাত্রা করেছেন, জনসংযোগ বাড়িয়েছেন, সেই মতোই যে সাধারণ মানুষের সারা মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে সেটাও কিন্তু নজরে পড়ার মতো ছিল। এবং সেখানেও দেখা যায় যে মুখ্যমন্ত্রী বাচ্চাদের সঙ্গে কথা বলেন। আজ শান্তিপুরে সেখানেও কিন্তু পদযাত্রা শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখাচ্ছে আপনাদের সেই ছবি, সরাসরি দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে পা মেলাচ্ছেন তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, শান্তিপুরে মুখ্যমন্ত্রী এবং তিনি সেখানে পদযাত্রা করছেন, কি জানতে পারছো? হ্যাঁ, দেখো প্রথমেই বলি, গতকাল রাতে পালপাড়া সার্কিট হাউস, কৃষ্ণনগর সার্কিট হাউসের মুখ্যমন্ত্রী রাত্রিবাস করেন এবং তার যে প্রোগ্রাম অনুযায়ী আজ শান্তিপুর যে স্টেডিয়ামে তাদের প্রশাসনিক বৈঠক রয়েছে। এই প্রশাসনিক বৈঠকের আগে তিনি পালপাড়ার কিছুটা অংশের আগে থেকেই স্টেডিয়ামের উদ্দেশ্যে পদযাত্রা করে আসেন এবং রাস্তার দুধারে অগণিত মানুষ, বহু সমর্থক এবং এলাকার সাধারণ মানুষ কিন্তু একবার মুখ্যমন্ত্রীকে সচক্ষে দেখবেন, তার পাশে আসার চেষ্টা করছেন। দুই ধার দিয়ে কিন্তু দেখা যাচ্ছে রাস্তায়, যেখান দিয়ে তিনি হেঁটে আসছেন স্টেডিয়ামের দিকে, সেখানে বহু মানুষের ভিড় এবং তারা একবার মুখ্যমন্ত্রীর কাছে আসতে চাইছেন এবং তাকে সচক্ষে দেখতে চাইছেন। মুখ্যমন্ত্রীও কিন্তু প্রত্যেকের কাছে এগিয়ে যাচ্ছেন এবং কখনো কোনো বাচ্চাকেও তিনি কোলে তুলে নিচ্ছেন এবং এই এলাকার মানুষের সঙ্গে সংযোগ বাড়িয়ে তিনি এগিয়ে চলেছেন স্টেডিয়ামের দিকে। এবং স্টেডিয়ামেই তার আজকে যে শান্তিপুর স্টেডিয়াম, সেখানেই প্রশাসনিক বৈঠক হবে এবং বেশ কিছু প্রকল্প শিলান্যাস হবে এবং বেশ কিছু প্রকল্পের ঘোষণাও করবেন তিনি এখান থেকে, এবং এরপরেই তিনি কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন। ইন্দ্রানী সুবল, সেক্ষেত্রে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি দেখছো মুখ্যমন্ত্রীকে, মুখ্যমন্ত্রী এই পদযাত্রা কেন্দ্র করে? দেখো, বলার অপেক্ষা রাখে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানুষের মধ্যে যে মিশে যান এবং মানুষ যে তাকে কতটা ভালোবাসেন বা কতটা কাছে পেতে চান তার প্রমাণ কিন্তু মুখ্যমন্ত্রী যখনই যেখান দিয়ে পদযাত্রা করেন মানুষের ভিড় মানে উপচে পড়ে, সেটা কিন্তু শান্তিপুরের ক্ষেত্রেও ব্যতিক্রম নয় এবং সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রী যে রাস্তা ধরে আসছেন স্টেডিয়ামের দিকে সেই রাস্তার দুধারেই মানুষ তাকে সম্বর্ধনা দিচ্ছেন এবং অভিনন্দন জানাচ্ছেন এবং তার কাছে যাওয়ার চেষ্টা করছেন, একটু একবার তার কাছে আসা বা তার সঙ্গে তাকে ভালো করে দেখে নেওয়া এবং তার এই যে সফর সেটা সুন্দর হোক এবং আগামী দিনে মুখ্যমন্ত্রীর যে সমস্ত প্রকল্প সেগুলো শুনতে চান, এই জন্যেই কিন্তু তারা রাস্তার দুধারে ভিড় করে আসেন। এবং এই কিছুক্ষণ পরেই কিন্তু তিনি স্টেডিয়ামে পৌঁছে এবং স্টেডিয়াম থেকেই কিন্তু তিনি বিভিন্ন প্রশাসনিক যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে কথা বলবেন, বিধায়ক থেকে জেলা সভাপতি সকলের সঙ্গে কিন্তু আলোচনা করবেন এবং সামনের দিনে কি কি প্রকল্প আরো মানুষকে কি কি সুযোগ সুবিধা দেওয়া যায়, কিভাবে উন্নয়নকে আরো বাড়িয়ে দেওয়া যায় সেটাই তার লক্ষ্য এবং সেই কাজই তিনি এই স্টেডিয়াম থেকে আজকে জানাবেন। ইন্দ্রানী
ধন্যবাদ সুবল। কথা বললাম প্রতিনিধি সুবল মজুমদারের সঙ্গে। শান্তিপুরে জনসংযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছে আপনাদের সেই ছবি সরাসরি, যেখানে পদযাত্রা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, তাই লোকসভার আগে জনসংযোগ বাড়াতে তৎপর শাসক দল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে স্বয়ং কিন্তু সেই পদযাত্রায় সামিল থাকছেন এবং মানুষের সঙ্গে কথা বলছেন এবং মুখ্যমন্ত্রীকে দেখার জন্য সাধারণ মানুষের ভিড় জমছে প্রত্যেকটি জেলাতে। আমরা যখন উত্তরবঙ্গে দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছিলেন, সেই সময়তেও কিন্তু যথেষ্ট সাড়া পড়েছিল মানুষের মধ্যে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য। রাস্তার দুধারে বহু মানুষ তারা ভিড় জমাচ্ছিলেন এবং আমরা জানি যে মুখ্যমন্ত্রী যখন মালদায় ছিলেন এবং সেই সময়তে রাহুলের ন্যায় যাত্রাও ছিল, তবে মুখ্যমন্ত্রীর এই পদযাত্রা এবং মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট আঁটোসাঁটো নিরাপত্তা ছিল এবং লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।